हेलो व्यूअर्स, आज के देखो अपन के कभी मोबाइल हॉटस्पॉट व्यवहार करब। तो मोबाइल हॉटस्पॉट सम्पर्क आज के देखो आप मोबाइल हॉटस्पॉट कभी व्यवहार करब, अर्थात ये मोबाइल हॉटस्पॉट व्यवहार कर मोबाइल डाटा बा एमबी व्यवहार कर अन्य मोबाइल व्यवहार क्यों करब एवं इंटरनेट क्यों व्यवहार करब ता आज के देखो। तो जदि आपनि आमार चैनल नतून हो तब अवश्य आमार चैनल के सबसक्राइब कर, भालो लागले अवश्य आमाके लाइक कमेंट और शेयर करबें। तो चलो आमरा देखी आमरा मोबाइल हॉटस्पॉट क्यों व्यवहार करब एवं आमार मोबाइल थेके एमबी बा डाटा निये अन्य मोबाइले क्यों व्यवहार करब ता आज के आपनादेरके देखाबो। तो प्रथमे आमी चले जाब आमार सेटिंगे, मोबाइल सेटिंगे अपशने चले जाब। मोबाइल सेटिंगे अपशने चले जावर पर एखाने लेखा आछे मोबाइल हॉटस्पॉट एंड टेदारिंग। तो आमी आमार मोबाइल जो हॉटस्पॉट जेभाबे आछे सेभाबे आमी एखन देखाबो। तो आमी एखन ई हॉटस्पॉटे आमी एखन क्लिक करब। ये हॉटस्पॉट क्लिक करार पर एखे लेखा आछे जो ऊपर मोबाइल हॉटस्पॉट हमारे एक अफ कर आछे। तो एखन आपनादेरके ऑन कर देखाबो। तो आमी आमार मोबाइल हॉटस्पॉट अफ आछे आमी एखन ऑन करब एवं आमी ऑन करलाम एवं एते करे आमार मोबाइल हॉटस्पॉट एखन एक्टिव हो गेछे एवं आमार पासवर्डटी आमार पासवर्डटी देखाच्छे जे पासवर्ड एखाने लेखा आछे एटी देखाच्छे एवं आमार जे वाईफाई बा आमार डिवाइसेर जे आमार नाम आछे ता हलो एंड्रॉइड एपी। तो एटी अपनारा आगे ये मोबाइल हॉटस्पॉट ऑन करार आगे अपनारा एगुलो अवश्य अपनारा पढ़े नेबेन भालो करे। और এতে করে যে আপনার এই মোবাইলের হটস্পট ব্যবহার করার ফলে আপনি আপনার মোবাইলে সর্বোচ্চ 10 জনকে কানেক্ট করতে পারবেন এবং 10 জন কানেক্ট করার ফলে আপনার আপনার মোবাইল থেকে এমবি 10 জন সর্বোচ্চ 10 জন আপনার মোবাইলে ব্যবহার এমবি ব্যবহার করতে পারবে। এর ফলে আপনার মোবাইলে কি ক্ষতি হতে পারে, যদি আপনার মোবাইলে ক্ষতি হতে পারে আপনার ডিভাইসের নেটওয়ার্ক যে এখান থেকে টেনে নেবে বা এমবি হেটে যে অন্য মোবাইলে টেনে নেবে, তার ফলে আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ হবে এবং আপনার মোবাইল গরম হয়ে যাবে এবং ফলে আপনার মোবাইলের ব্যাটারি কিছুটা চাপ পড়তে পারে এবং আপনার নেটওয়ার্ক ডিভাইস আছে যে আমরা সিম ডিভাইস যে বলি বা আমরা নেটওয়ার্ক ডিভাইস যে বলি সেই নেটওয়ার্ক ডিভাইসের উপর একটু চাপ পড়বে। তো ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই মোবাইল হটস্পট ব্যবহার করতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং মোবাইল হটস্পট ব্যবহার করার ফলে আপনার এমন কি যে আপনার মোবাইলে ডাটা নিয়ে অনেক সময় অ্যাক্সেস নিয়ে অনেক সময় আপনার মোবাইল তথ্য চুরি করতে পারে এরকম হতে পারে। তো অবশ্যই মোবাইল হটস্পট ব্যবহার করতে করতে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। তো আমি এখন দেখাবো পার্ট বাই পার্ট আপনারা মোবাইল হটস্পট কিভাবে ব্যবহার করব। তো আমি এখন মোবাইল হটস্পট অন করছি না, তা অন করে আমি দেখাই, তারপর অন করব। এখন অন করার ফলে এখন একটা আমার আরেকটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এগুলো আপনারা অবশ্যই ভালো করে পড়ে নেবেন। আর এখানে লেখা আছে যে এখানে পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করব বা আমার এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ কীভাবে আমরা কানেক্ট করব। প্রথমে আমি এই অ্যান্ড্রয়েড আমার এই ডিভাইসটি সম্পর্কে বলবো। এখানে লেখা আছে অ্যালাউ অল ডিভাইস, যদি আমি অ্যালাউ এল ডিভাইস দিই তাহলে এটা হচ্ছে যে আমার মোবাইল থেকে যে অন্য আরেকজন কানেক্ট করবে এর ফলে অন্য আরেকজন কানেক্ট করতে পারবে, তাই এর ফলে হচ্ছে এই অপশনটি। আর এখানে লেখা আছে অ্যালাউ ডিভাইস অনলি, অর্থাৎ আমি যে ডিভাইসটাকে অ্যালাউ করব সেই ডিভাইসটি শুধুমাত্র আমার আমার এই মোবাইল হটস্পট ব্যবহার করতে পারবে, অন্য কোনো মোবাইল তাই মোবাইল হটস্পট ব্যবহার করতে পারবে না। আর এই হচ্ছে এই দুটি অপশন। আর এখানে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমি চেঞ্জ করলে এখান থেকেও আমি চেঞ্জ করতে পারি। তো এখান থেকে চেঞ্জ করবো না, আমি অন্য জায়গাতে চেঞ্জ করে আপনাদের দেখাবো। আর এখানে দেখা যাচ্ছে যে কানেক্টিং ডিভাইস, এখানে যদি আমার মোবাইল হটস্পট কেউ যদি কানেক্ট হয় তাহলে আপনার এখানে ডিভাইসটি আপনাকে এখানে দেখাবে, যদিও আমি এখানে এখানে ডিভাইস নেই কানেক্ট সেহেতু আমার এখানে দেখাচ্ছে না। আর এখানে হাউ টু কানেক্ট ফ্রম আদার ডিভাইস, তো এইগুলো আপনারা পড়ে নেবেন ভালো করে। এখানে আমার অ্যান্ড্রয়েড আমার ডিভাইসের নাম দেখাচ্ছে এবং পাসওয়ার্ড দেখাচ্ছে। তো আমি আরও আরও অপশন আছে এর, আমি আরও অপশন আমি দেখাচ্ছি। এখানে লেখা আছে মোর, তো আমি এখন এই মোরে এখন ক্লিক করব। মোরে ক্লিক করার পর লেখা আছে অ্যালাউ ডিভাইস, অর্থাৎ আমি যে ডিভাইসকে অ্যালাউ করব অর্থাৎ যে আমার ডিভাইসগুলো কানেক্ট করবে
সেই ডিভাইসকে আমি এখন এটা এখানে অ্যাড করলে যদি আমি এখানে অ্যাড করতে পারি সেখানে দেখাবে এখানে নাম দেখাবে এবং মার্ক অ্যাড্রেস মানে অর্থাৎ আপনার মোবাইলের যে অ্যাড্রেসগুলো আছে যে ওয়াইফাইয়ের যে একটা মার্ক অ্যাড্রেস আছে প্রতিটা মোবাইলে দেখবেন এরকম একটা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি এখানে চাচ্ছে যে মার্ক অ্যাড্রেস আর এখানে যে ডিভাইস নেম চাচ্ছে তো যেহেতু আমি এভাবেই আপনাদের দিতে পারি কানেক্ট দিতে পারি বা এভাবে অ্যাড করতে পারি বা আমার মনে যখন উনি যখন যে মোবাইলে ওয়াইফাইটা যখন অন করবে তখন সেটা কানেক্ট হতে পারে আর এখন আপনি দেখা যায় যে কনফিগার মোবাইল হটস্পট তো আমি এখন এখানে ক্লিক করব কনফিগার মোবাইল হটস্পট এখানে দেখা যাচ্ছে যে আমার ডিভাইসের নাম অর্থাৎ আমার যে মোবাইল হটস্পট আছে এই হটস্পটের নাম হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপি তো এটি হচ্ছে আমার অ্যান্ড্রয়েড আর এখানে লেখা আছে হাইড মাই ডিভাইস তো আমি এটা হাইড মাই ডিভাইস আমি এটা অন করে রাখলাম এখন লেখা আছে সিকিউরিটি এখন আছে সিকিউরিটি অপশন এই সিকিউরিটি অপশন হচ্ছে দুটি অপশন আছে তো আমি দুটি সিকিউরিটি অপশন সম্পর্কে দেখাবো আপনাকে একটি আছে ওপেন এই ওপেন যদি আমি দিই তাহলে ওপেন সম্পর্কে আমরা যদি দিই তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার মোবাইল হটস্পট আমি যখন অন করব তখন সেটি ফ্রি হয়ে যাবে ওপেন মানে ফ্রি হয়ে যাবে অর্থাৎ আর যে কেউ চাইলে আমার মোবাইল হটস্পটটা ব্যবহার করতে পারবে অর্থাৎ আমি ওপেন দেওয়ার ফলে এখানে লেখা আছে শো অ্যাডভান্স অপশন এখানে আপনি কতজনকে আপনি অ্যালাউ করবেন বা এখানে এটা দেওয়া আছে তো এটা আমি আর বলছি না এখানে ওটু দেওয়া আছে আমি ওটু করে করে রেখেছি তো সেটা আমি অ্যালাউ টু অ্যাডভান্স অপশনটাকে কেটে দিলাম তো এখন দেখাবো আমি আরেকটি অপশন যেটা হচ্ছে WPA2PSK এই অপশনটি আমি এখন দেখাবো এই অপশনটি মানে হচ্ছে যে এটি যদি আমি আমার মোবাইল হটস্পটটি অন করি তখন এটি যখন আমার মোবাইলে কেউ কানেক্ট হতে চাইবে তখন পাসওয়ার্ড চাইবে বা যখন অন্য কোনো মোবাইলে ওয়াইফাই অন করবে ওয়াইফাই অন করার ফলে চার্জ অপশনে গিয়ে দেখবে তখন আমার মোবাইলের এই অ্যান্ড্রয়েড অ্যাপি এই অপশনটি আসবে তখন তখন যখন কানেক্ট করতে চাইবে তখন পাসওয়ার্ড চাইবে তো আমি আমার পাসওয়ার্ডটি এই যে পাসওয়ার্ড আছে তো এই পাসওয়ার্ডটি এখন যদি আমি চার্জ করে যদি কেউ কানেক্ট নিতে চায় তো এই পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে এই পাসওয়ার্ড ছাড়া আপনার মোবাইলের মোবাইল হটস্পট কানেক্ট করতে পারবে না এই হলো অপশন আর এখানে আর কোনো অপশন নেই এখানে আর লাস্টে বেলে শো পাসওয়ার্ড আছে আমি তো শো পাসওয়ার্ড আমি বন্ধ করে দিতে পারি এভাবেও দিতে পারি আবার ওপেনও করতে পারি এবং এখানে শো মোর অ্যাড্রেস তো এটি আপনি আগে দেখিয়েছি সেই এটার ব্যবহারটা ওটো করে রেখেছি আপনি এটা চার করতে চারজনকে অ্যালাউ করতে পারেন বা আপনি যত আপনার যতদিন ইচ্ছে অতদিন দিয়ে নিতে পারেন কিন্তু সর্বোচ্চ 10 জনকে আপনি অ্যালাউ করতে পারবেন এর বেশি করতে পারবেন না তো আমি এখন এটা সেভ করে দিলাম আরেকটি অপশন আছে এখানে টাইম আউট সেটিং এই টাইম আউট সেটিংটা হচ্ছে এখানে লেখা আছে অটোমেটিক টার্ন অফ মোবাইল হটস্পট ইফ দেয়ার আর নো কানেক্টেড ডিভাইস অর্থাৎ যদি আমি আমার মোবাইল হটস্পটটি অন করে রাখি তারপরে যদি এই এখানে কেউ যদি আমার ডিভাইস আমার হটস্পটে যদি কেউ কানেক্ট না থাকে তাহলে সেটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে যদি আমি এটা অন করে রাখি এটা 5 মিনিট করে রেখেছি 5 মিনিট পরে সেটা অটোমেটিকলি আমার মোবাইল হটস্পটটি বন্ধ হয়ে যাবে আর যদি কেউ কানেক্ট থাকে তাহলে সেটি বন্ধ হবে না এই হচ্ছে যে টাইম আউট সেটিংয়ের এই অপশনটির যে থাকে সেটির এই সেটিং তো আমি এটা নেভার করে দিতে পারি আমি এটা নেভার করে দিলেও সেটা আমি 5 মিনিট করে দিতে পারি তো আপনার ইচ্ছা যেটা আপনি করতে পারেন তো এই হচ্ছে যে মোবাইল হটস্পটিংয়ের ব্যবহার মোবাইল হটস্পটিংয়ের ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে যদি আমি আমার ডিভাইসে যদি কানেক্ট করি বা মোবাইলে অন্য মোবাইল কোনো কানেক্ট করি তাহলে আমার মোবাইলের ব্যাটারির ওপর একটু চাপ পড়বে চাপ পড়ার ফলে মোবাইলের চার্জ একটু শেষ হতে পারে মোবাইল গরম হয়ে যাবে এবং আমার এই যে আমার মোবাইল হটস্পটটা ব্যবহার করা হবে মূলত সিম নেটওয়ার্ক এর উপর ভিত্তি করে এই আমার মোবাইল হটস্পটটি কাজ করবে সেহেতু এখানে মোবাইল নেটওয়ার্কটি অবশ্যই দরকার আছে মোবাইল নেটওয়ার্ক না থাকলে মোবাইল হটস্পট ব্যবহার করা সম্ভব হবে না এই হচ্ছে মোটামুটি মোবাইল হটস্পটের ব্যবহার আরও যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনাদের জানাবেন সমস্যাগুলো তো আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য তো আমি এখন এই পর্যন্ত নিচ্ছি তো আপনাদের সকলকে ধন্যবাদ অবশ্যই আমাকে লাইক করবেন
এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ।